হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে, এবং আজকে চলে এসেছি GTA 5 রোল প্লে সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। সো আমরা কিন্তু প্রথম পর্ব অনেক আগে আপলোড করেছিলাম, এবং সেখানে আমার যে ক্যারেক্টার কালা জাহাঙ্গীর আছে তার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলাম, এবং তাছাড়া রোল প্লে কীভাবে খেলে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে আমি দিয়েছিলাম। GTA ভিউয়ার যারা আছেন, লাইভ স্ট্রিম ভিউয়ার, তাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ আমি প্রতিদিন স্ট্রিম করতে পারছি না। আমি চেষ্টা করবো নেক্সট মান্থ থেকে রেগুলার স্ট্রিম করার। এছাড়া আপনারা প্রত্যেক সপ্তাহে কিন্তু GTA সিরিজের পর্ব পেতে থাকবেন। তো আজকে আমি সিটিতে চলে আসছি গাইস। এই যে আমার কালা জাঙ্গের ক্যারেক্টার এবং এই যে আমার রুম। সো চলেন আমরা বের হয়ে যাই ঘর থেকে। এখানে আমার গাড়ি রাখা আছে, ল্যান্ড ক্রুজার। আমি গাড়িটা আনলক করে সিটির দিকে চলে যাই, এবং আমি আজকে অন্য কিছু করার চেষ্টা করব। সো আগে দেখি সিটির দিকে যাই, কার কার সাথে দেখা হয়, দেখি কী করা যায়। এবং আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমার দারোয়ান। এই যে এই দেখভাল করিস বাড়ির, গেলাম গা। এবং আপনারা তো জানেনই আমি যে এই এলাকাটা থাকি, এই এলাকাটা খুবই লাইক সংরক্ষিত এলাকা এবং হাইফাই একটা এলাকা, নিকোলা প্যালেস এই এলাকার নাম। এবং এখানে আমার বাসা, এবং সবথেকে লাইক ডিমান্ড যে ঘরটার, ওই ঘরটা বা ওই বাসাটাই আমার। আমি একটু পুলিশ স্টেশন মার্ক করি, পিড়িতে যাই। পিড়িতে অনেকে দাঁড়িয়ে থাকে, তো পিড়িতে যাই, একটু কার সাথে দেখা হয়, দেখা যাক। ও কিছু আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমার নিজের হেলিকপ্টার আছে, সেটা তো আপনাদেরকে দেখাবোই। এবং হেলিকপ্টারটা মডিফাই করতে পারি, লাইক ইঞ্জিন যদি চেঞ্জ করতে হয় সেটা করা যায়, বা যদি কালার করতে হয় সেটাও করা যায়। আগে দেখি যে মেকানিক আছে কিনা। সো চলেন আমরা একটু মেকানিক শপে যাই, এবং মেকানিক শপে মেকানিক আছে কিনা সেটা একটু দেখে আসি। এবং আমি আজকেও বলি গাইস, এই সিটিতে বা GTA রোল প্লে সার্ভারে যতজনের সাথে আমি কথা বলবো না কেন, যতজনের সাথে ইন্টারঅ্যাক্ট হবে না কেন, সবাই কিন্তু অরিজিনাল আমার মতো মানুষ। এবং এটা হচ্ছে মেকানিক শপ। মেকানিক শপ মনে হয় বন্ধ, ও না খোলা আছে, আই থিঙ্ক মেকানিকও থাকতে পারে। ইয়াপ, মেকানিকও আসো। আই হাই, আমি তো এসে একদম ধামাকা বাজিয়ে দিলাম, মেরে দিলাম তার দরজার সাথে। সো কথা বলি মেকানিক স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? এই তো, আপনি মেকানিক স্যার? এই তো মেকানিক স্যার। স্যার বলছি যে আমার হেলিকপ্টারটাকে একটু মডিফাই করতে পারবেন আপনি? হ্যাঁ পারবো। ওকে ঠিক আছে, আসেন স্যার তাহলে। সো চলেন গাইস, আমি মেকানিককে বলে ফেলছি, মেকানিককে রাজি করে ফেলছি, এবং হেলিকপ্টারটা মনের মতো একদম মডিফাই করে ফেলবো আমি। এখন একটু বেশি টাকা নিয়ে যেতে হবে। কত টাকা নিব স্যার? যদি ইঞ্জিন চেঞ্জ করতে হয় সেটা করব, আর কালার করাবো স্যার। আচ্ছা, তাহলে আপনি অ্যাট লিস্ট 2 লাখ টাকা নিয়ে যান। কত লাগে বলো? বলা ওকে নমস্কার স্যার, আমি টাকা তুলতেছি, একটু ওয়েট। সো আমি টাকাটা তুলে ফেলি, এটা হচ্ছে আমাদের ব্যাংক। আমার ব্যাংকে কত টাকা আছে দেখা গেছে, আমার ব্যাংকে অলমোস্ট 8 লাখ টাকা আছে, এবং সবই গ্যাস ইললিগাল মানি। এবং আমি কীভাবে এত টাকা কামাইছি, কীভাবে এত টাকা আমার কাছে আসলো, আমি কী জব অ্যাকচুয়ালি করি এই সার্ভারে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। সো আগে আমি আমার হেলিকপ্টারটা মট করিনি, বিকজ আপনারা অনেকে ভাবতে পারেন যে আমার কাছে হেলিকপ্টারটা কীভাবে আসলো। 2.5 লাখ টাকা আমি সাথে করে নিয়ে যাই, এবং যদি উনি মনের মতো সব কিছু মডিফাই করে দেয়, ওনাকে কিছু টিপস দিব। সো লেটস গো, আমরা এখন দৌড়ানো দেওয়া শুরু করি এয়ারপোর্টের দিকে, বিকজ আমার হেলিকপ্টার কিন্তু এয়ারপোর্টে। ওকে স্যার, হেলিকপ্টার কি এয়ারপোর্টে আছে না স্যার? আপনাদেরকে একটু হিন্দি দিয়ে রাখি, অ্যাকচুয়ালি আমি কী করি, আমি হচ্ছে মূলত মাফিয়ার এজেন্ট। সো মাফিয়া আমাকে একটা দায়িত্ব দিয়ে রাখছে, এবং সেই দায়িত্বটা কী সেটা যারা লাইভ স্ট্রিম দেখে তারা তো জানেনি। এছাড়া আপনারা যারা নতুন নতুন দর্শক GTA 5 এর, আপনারা ধীরে ধীরে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি মাফিয়া আমাকে কী দায়িত্ব দিয়ে রাখছে। এবং আমি যে মাফিয়ার এজেন্ট, সেটা গ্যাং মেম্বার যারা যারা আছে তারা ছাড়া নর্মাল কেউই জানে না যে আমি মাফিয়ার এজেন্ট, আর পুলিশ তো জানেই না। কালা ভাই, আপনার সাথে রাজ ভাই কথা বলবি। এই এই রাজ, কী অবস্থা? এয়ারপোর্টে আসলে আমি একটু হেলিকপ্টারটা মডিফাই করতে লাগি, তখন কথা বলে আসো। এখন ভাবতেছি যে আমি হেলিকপ্টারটা অ্যাকচুয়ালি কী কালার করাবো। হেলিকপ্টারটা ব্ল্যাক কালার বেশি বেটার হবে, কারণ আমার গ্যাংয়ের নাম ছিল কালা গ্যাং, এবং আমার থিম কালার হচ্ছে ব্ল্যাক। সো আমি ব্ল্যাক কালার করাই ফেলবো আমার আমার হেলিকপ্টারটা। পিছনে যে দেখছেন গাইস, এ কিন্তু একটা গ্যাং মেম্বার, ঠিক আছে? এর গ্যাংয়ের নাম হচ্ছে রেঞ্জার্স। মেবি মূলত আমার সাথে কথা বলবে কি নিয়ে আমি জানি, মাফি আমাকে যে দায়িত্বটা দিয়েছে ওই ব্যাপারে কথা বলবো। অ্যাকচুয়ালি তার কিছু লাগবে। প্রায় এয়ারপোর্টে চলে আসছে, এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা দেখতে পাচ্ছেন, এবং এয়ারপোর্টের রাস্তায় কোনো জায়গায় আমি হিরো আলমের পোস্টার মেবি দেখতে পাবো। এই যে দেখেন হিরো আলমের পোস্টার, এই যে হিরো আলম, এক ঝলক দেখেন হিরো আলমকে। সো আমাদের সার্ভার হিরো আলমও আছে, এনার অবস্থা দেখেন গাইস, ও হাইওয়ে থেকে লাভ দিছে, এটা কোনো কথা। অনেকে আছে এখানে, কি পুলিশের গাড়ি নাকি এটা? সো আমার হেলিকপ্টার এখানে রাখা আছে, এটা মূলত হেলিকপ্টারের গ্যারেজ গাইস, যেখানে সেখানে হেলিকপ্টার নামানোর পারমিশন নেই। আগে চলেন আমি হেলিকপ্টার নামাই ফেলি, হেলিকপ্টার মেবি এখান থেকে নামাইতে হবে, এনে আমি জানি পিছিয়ে ওই লোকেশনটা কিসের ছিল। সো আমি হেলিকপ্টারটা এখান থেকে বের করে ফেলি গ্যারেজ থেকে। সো এর কাছ থেকে মূলত হেলিকপ্টারটা নিতে হবে। স্যার হেলিকপ্টারটা দিয়ে দেন আমার, আমার হেলিকপ্টার আসা না। ইয়ো, এই যে আমার হেলিকপ্টার গাইস, এটা হচ্ছে আমার হেলিকপ্টার, দেখেন কত জোস। এটা হচ্ছে 4-seater, 4 জন বসতে পারবে হেলিকপ্টারটাই। এবং এটা কিন্তু আমাকে মাফিয়া দেয় নাই, এটা অ্যাকচুয়ালি আমারই নেওয়া, মানে এটা নেওয়ার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে, অরিজিনাল টাকা, গেমের টাকা না, অরিজিনাল টাকা খরচ করতে হবে। আপনারা যারা যারা আসবেন, অরিজিনাল টাকা খরচ করলে এটা পাবেন। বাড়িটা দেখছেন আমার বাড়ি, ওটাও কিন্তু অরিজিনাল টাকার। ওকে, এই কাছে আজ করি, অ্যাকচুয়ালি আমাকে কী বলতে চাচ্ছে আমি একটু জিজ্ঞেস করি। হ্যাঁ রাজ, বলো কেমন আছেন? এই তো, কী অবস্থা বলো বলো, কী বলবো? ওইখানে কী কী কাজ করবো বলে দিয়ে আসেন।
আচ্ছা ম্যাডাম একটু বলে আসি কী কী করতে হবে। স্যার আপনি একটু আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এটা পুরো একটা সেই লেভেলের করে দেন তো স্যার, যেন দেখলে চিনতে পারে যেটা কালার কালা জাহাঙ্গীর হেলিকপ্টার। বেশি কিছু লাগে না, কালা যে ওটাই চেনা যাবে, চেহারার সাথে ম্যাচ খাইতে স্যার। এই বড়াই চেহারার সাথে ম্যাচ খাইতে মানে ওই ছাড়ার পথ চেহারার সাথে ম্যাচ খাইতে মানে হ্যাঁ বড়া রেসিস্ট। স্যার এটা কি হয়ে গেছে স্যার ফাইনাল? এটা আর কিছু নাই। স্যার কত টাকা লাগছে? বাকি টাকা ফেরত দিন স্যার। পুচ্ছো স্যার দিছি টিপস নোট। আরে আরে নাইস স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার 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 পারিশ্রমিক রাখছেন স্যার? বসো চলো তোমাকে নিয়ে যাই আমি। স্যার আপনি আমার গাড়ি নিয়ে চলে যান স্যার। না ডিল করবো, বাট এখন আর কোন গ্যাং আছে? আমি তো ডিল করলো যে নিলামে করবো দুই তিনটা গ্যাং আছে। ওকে গাইস, সো এগুলো তো আমার সাথে ডিল করতে যাচ্ছে, একটা গানের ডিল। অ্যান্ড আমি বলেছিলাম না মাফিয়া আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে মাফিয়ার যে গান শিপমেন্টটা আছে বা যে গানের সেক্টরটা আছে সেটা দেখার দায়িত্ব মূলত আমার। সো আমি এখন তার সাথে একটা মিটিং করবো, তাকে মূলত একটা ড্রপ নামিয়ে দেবো আমি আকাশ থেকে, প্লেন থেকে আর কি, একটা ড্রপ হ্যাক করে দেবো এবং ওই ড্রপটা শুধুমাত্র সেই নিতে পারবে এমন একটা ব্যবস্থা আমি করে দেবো। তো এটার জন্য সে আমার সাথে ডিল করবে, দেখি সে আমাকে কত দিতে চায়, কত অফার করে, লেটস সি। আমি তো 5 লাখের নিচে দিব না, বাট সে অ্যাকচুয়ালি আমাকে কত অফার করে দেখা যায়। এটা হচ্ছে আমাদের জন্য সেফ একটা প্লেস, তো এখানে পুলিশ টুলিশ কেউ আসবে না, তো ইজিলি এখানে ডিল করতে পারবো, এই জন্য এখানে আসা গাইস। ওকে সো বলো তুমি কী ডিল করতে চাও বলো শুনি। ডিল করার জন্য টাকা আনছো? একটা গান লাগবে পার্সোনাল, যেটা অনলি আমি জানবো আর কি। হ্যাঁ পার্সোনাল তো দেওয়া যাবে, এখন পার্সোনাল ব্যাপার তো আমি হচ্ছে দুই তিনটা গ্যাংয়ের সাথে ডিল করি না, যে হচ্ছে নিলাম দিই, যেই যেই গ্যাংটা আমাকে বেশি টাকা দেবে তাদেরকে আমি দিয়ে দিই। এখন নিলাম ছাড়া যদি তুমি আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারো তাহলে দিয়ে দিলাম, অসুবিধা নেই। এখন বলো তুমি কত দিবা? এখন তুমি 4 লাখ ধর, যেহেতু লাস্টে পাইছে, এখন তুমি দেখো এর থেকে একটু বাড়াইতে পারো। আচ্ছা 4 লাখ তো, আচ্ছা ওকে আমি 4 লাখ কমবো দিই। 4 লাখ 15 না 4 লাখ 50 দাও। 50 এখনই দেবো আমি, এখনই তোমাকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে আমি দিয়ে দেবো। প্রচুর টাকা তাই না? টাকায় তোমার ছিনিমিনি করে আমি তাকে বিল পাঠাবো, সে বিলটা দিয়ে দেবে, পে করে দেবে। অন্য কেউ বললে 5 লাখের নিচে দিতাম না, বাট দিয়ে দিলাম 4.5 লাখে অবশ্য। তুমি হেলিকপ্টার নিয়ে বাইরে চলে যাবো নাকি একবার আমার সাথে ওইদিকে যাবা? যেহেতু সে আমাকে টাকা দিয়ে দিছে এবং হেলিকপ্টার নিয়ে সিটির বাইরে চলে যাবে, এই যে দেখে সিটির বাইরে চলে যাবে, এবং আমার কাজ হচ্ছে এখন কায়াপেরিকোতে গিয়ে, অর্থাৎ যেটাকে আমরা সেন্ট মার্টিন বলি অ্যাকচুয়ালি, ওখানে গিয়ে একটা রুম আছে যেটা এখন দেখতে পাবেন, ওখানে গিয়ে আমি ড্রপ হ্যাক করে দিব। অর্থাৎ যেই প্লেনগুলো যায় গান নিয়ে ওখান থেকে একটা ড্রপ মধ্যে হ্যাক করে দেবো, এই ড্রপটা যে কোনো জায়গায় নেমে যাবে সিটির বাইরে এবং সে যে ওখান থেকে গানটা নিয়ে নেবে, ঠিক আছে? এবং আমি কিন্তু কায়াপেরিকোতে চলে আসবো, ওই যে সামনেটা দ্বীপ দেখতে পাচ্ছেন, সো ওটাই মূলত কায়াপেরিকো, এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা। এবং কায়াপেরিকোর আগে একটা জিনিস আছে, এটাকে যেন কী একটা বলে, এটাও এয়ারক্রাফট ক্যারিয়ার সামথিং কিছু একটা। সো এখানে চাইলে আমি হেলিকপ্টার নামে কিছুক্ষণ রেস্ট নিতে পারবো, বাট নিবো না। আমি এখন কায়াপেরিকোতে গিয়ে গিয়ে এয়ার ড্রপটা তাকে হ্যাক করে দিই। এবং এটা তো ছিল পার্সোনাল ডিল, তাছাড়া প্রত্যেক সপ্তাহে প্রায় 3টা করে পাবলিক ড্রপ আমি হ্যাক করে দিই, মানে 6টা গ্যাং আছে, 6টা গ্যাং ওখানে যে যে আগে ফাইট করে গানটা নিতে পারবো, ওটা আরও বেশি মজা হয়। এবং ওটাও আমি একদিন দেখানো ট্রাই করবো কোনো একটা পর্বে। সো এটা মূলত কায়াপেরিকো এবং যেটাকে আমরা সেন্ট মার্টিন বলি আর কি, এটা আমাদের সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন দ্বীপ এটা। সো এই যে নিচে যেই ওয়ার হাউসটা দেখতে পাচ্ছেন এই ভিতর থেকে মূলত আমার হ্যাকটা করতে হবে। ওকে সো আমি চলে আসছি গাইস, লেটস গো, ড্রপটা দ্রুত হ্যাক করে ফেলি। এবং হ্যাক করার যেই জিনিসগুলো লাগে সেগুলো আমার কাছে আছে, এখন ভিতরে চাচা আছে, ওই চাচাকে যেয়ে দেবো, উনি মূলত আমাকে হ্যাক করতে হেল্প করবে। সো এই চাচা দাঁড়ায় আছে এখানে, এই চাচা এটা ড্রপ দ্রুত করে হ্যাক করে দাও তাড়াতাড়ি, এই নাও যা যা আছে আমার কাছে তুমি নিয়ে নাও। কলিং কেট ড্রপ দেখতেছেন সামনে কিন্তু আছেই, ড্রপকে এখন কল করা হচ্ছে লাইক কেট ড্রপকে। অ্যান্ড দেখেন আমি দেখা এখন ম্যাপের কোথায় ড্রপটা পড়বে, এই লর্ড এয়ার ড্রপ হ্যাজ বিন কল্ড। এবং দেখেন গাইজ এইখানে যে লাল লোকেশন, এখানে মূলত ড্রপটা পড়বে। সো আমি দেখি যাইতে পারি কি না, সে নিতে নিতে মনে হয় আমি যাইতে পারবো না, যাওয়ার আগে সে নিয়ে নিবে। আমি তাকে একটু ফোন দিয়ে শুনতে পারি, খোঁজখবর নিতে পারি যে তুমি ওখানে যাচ্ছ কি না, একটু ওয়েট।
ওকে, তো তার নাম্বার মেবি আমার কাছে নাই, এনএস তাকে যখন আমি খুঁজে পাবো তখন আস করবো সে অ্যাকচুয়ালি কী গানটা এখানে পেয়েছে। সো চলেন আমরা আবার সিরির দিকে চলে যাই, সিরির দিকে যে আপনাদের সাথে অন্য কাউকে পরিচয় করে দিই, লেটস গো। সো গাইজ, আমি একটু ইম্পাউন্ডার আসছি এখান থেকে আমার গাড়ি বের করতে, বিকজ আমার আগের গাড়িটা তো দেখলেনি মেকানিক নিয়ে গেছে, এবং এখান থেকে আমি অন্য কিছু বের করবো। আমার স্পেশাল একটা গাড়ি যেটা আমি আপনাদেরকে আগের পর্বে দেখাইছি, এবং সেটা হচ্ছে এই গাড়িটা যেটা আমাকে চাচি গিফট করেছিল। সো এই গাড়িটা নিয়ে চলেন একটু ঘুরে আসি আমরা, বাট এই গাড়িতে ফুয়েল নেই, সো আমরা অন্য একটা গাড়ি বের করি না। আমার কাছে কিন্তু গাড়ির অভাব নেই গাইস, আপনাদের একটু দেখাই আমি। এই দেখেন, আমার কাছে কিন্তু গাড়ির অভাব নেই, অনেক গাড়ি, অনেক গাড়ি, আর মনে হয় শহরের সব থেকে দামি গাড়িগুলো সব কিছু আমার কাছে। সো আমরা রোলস রয়েসটা বের করবো, রোলস রয়েসটা বের করে চলেন একটু সিটি থেকে ঘুরে আসে, কে কে আছে একটু দেখা করে সবার সাথে। আচ্ছা, একটা মজার একটা জিনিস দেখে গেছি, আপনারা কিন্তু আমার কাছে জুতা দেখতে পাচ্ছেন, এই যে জুতা, এই এই জুতা কিন্তু আমি চাইলে যে কাউকে মারতে পারবো, হাতে নিয়ে এই জুতা আমি মারতে পারবো। সো এটা একটু আপনাদেরকে করে দেখাই, লেটস গো। দেখি কাউকে পাই কেনা এমন কাউকে জুতা মারার মতো, এবং পাইলে মনে করে জুতা মেরে দৌড় দেবো, ঠিক আছে? তার আগে মাস্কটা পরে নেবো, আমাকে দেখে ফেলে আবার সমস্যা আছে, মাস্ক পরে ডান। তারপরে তো আমার গেটআপে চিনে ফেলতেও পারে, যেটা কালা জাহাঙ্গীর। আমি একটু পিড়িতে যেয়ে দেখি যে কেউ আছে কিনা, পিড়িতে যেয়ে থাকি না কেন জুতা মেরে দৌড় মারবো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি খুবই অকওয়ার্ড একটা বিষয় যে আমি জুতা মেরে কাউকে দৌড় মারতেছি, এবং এখানে কিন্তু পিড়িতে কেউ নেই। দেখি হসপিটালের মধ্যে কেউ আছে কিনা, তাহলে ওখানে গিয়ে মারবো। তো আমি কিন্তু হসপিটালে চলে আসছি, আর মনে হচ্ছে হসপিটালে কেউই নেই, একদম খালি খালি লাগছে হসপিটাল। ওকে, আমার একটা কল আসছে, মেবি আমাকে রাজ কল করেছে, যাকে আমি ড্রপটা নামিয়ে দিয়েছি। হ্যালো, দিয়ে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দিছি তো, তুমি দেখো নাই যে ম্যাপে? দেখো ম্যাপে দেখো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নেমে গেছে কিন্তু, পুলিশ যদি থাকে পুলিশ কিন্তু চলে যেতে পারবে, ঠিক আছে? বেচারা ড্রপটা এখন গেছে, অন্য কেউ নিয়ে না নেই, বিকজ সে সময় মতো যাইতে পারেনি। এবং এখানে কিন্তু আমরা একজনকে দেখতে পাচ্ছি, এবং দেখি আমরা জুতোটা তাকে মারতে পারি কিনা, ঠিক আছে? ও ও ও ও ও, এটা কে আবার? এটা তো চাচি, এটা চাচি, চাচিকে জুতো মেরে দৌড় দেবো গাইস। ওয়েট, পাইছি, এবার চাচির জুতো মেরে দৌড় দেবো। এবং তার সঙ্গে যে আছে সে হচ্ছে রিও, পুলিশ অফিসার, ঠিক আছে? চাচি এখন রিও স্যারের সাথে ঘোরাফেরা করে। আয় হায়, এটা চাচা নাকি? কে এটা চাচা? মাস্কুলেন, মাস্কুলেন, কে আপনি? দেখে মাস্কুলা যাবে না, পুলিশ আমার চাচা, গেজারে পুলিশ অফিসার, ঠিক আছে? সিটির, জি জি, আমার পুলিশ আমার চাচা। সব পুলিশ নাকি? সব পুলিশ মানে চাচি, এই যে পুলিশের সাথে ঘুরে সেই যে পুলিশ আমার চাচা। আপনাদের সময় সময় ছেড়ে দেখা যায় কাহিনী কি? আমি আসছি একটু খোঁজ খবর নিতে, চাচি কার সাথে ঘুরে, এক মিনিট দেখি। চাচি কি অবস্থা? চাচি এই তো ভালো, তুমি এই টাইমে এই টাইমে শহরে, তোমার জন্য একটা জিনিস আছে। ওয়েট, কি কি? দাঁড়াও, হালার বাবা জুতো। ওয়েট, কেমন লাগে জুতোর বাড়ি? চাচি কি তুমি আমার জুতোর বাড়ি দিবা? হ্যাঁ, ও মা, দিছি তো তোর পরে আবার। আচ্ছা মরি, তো চাচি বলে তোমার কিছু বলবো তাই মনে করছো? হ্যাঁ লাগো, অসময়ে গান ড্রপ দিলাম, আমাদের কিছু পুলিশ স্যার দরকার নাই। কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন পুলিশ স্যার? এই তো ভালো। আপনি আপনি মাস্কটা খুলেন না? মাস্ক আচ্ছা, এক মিনিট স্যার। তুমি এই যখন না মাস্ক নিছো, আরে কত সুন্দর স্যার, জাহাঙ্গীর স্যার চিনেন নাই? চাচা কে আমার চিনেন না? চাচা, চাচা দেখেন, চাচা দেখা হবে, চাচা যাচ্ছেন, চলে যাচ্ছেন? ও আচ্ছা, একটু ঘুরে ফিরে বেড়াই। সো এনিওয়েজ গাইস, এটাই ছিল মূলত আজকের পার্টটা। আই থিঙ্ক অনেকটা শর্ট হয়ে গেছে, আমি চেষ্টা করবো ফিউচারে একটু বড় বড় করে জিটিএ পার্ট বানানো, যেহেতু তারা করে বানাইছে, সো হয়তো আপনাদের কাছে ছোটো লাগতে পারে। সো দেখা হচ্ছে জিটিএর নেক্সট কোনো পার্টে, অ্যান্ড কমেন্ট করে জানান গাইস আপনারা অ্যাকচুয়ালি জিটিএ রোল প্লেটা কীভাবে দেখতে চান, বা আমি কী কী করবো, আপনারা কী কী করলে মজা পাবেন সেটা কমেন্ট করে জানান, আর কোন কোন গেম নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও বানাতে পারি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত করে ফেলেন, কজ প্রতিদিনই আপনারা কোনো না কোনো ভিডিও কিন্তু আমাদের চ্যানেল এবং আমাদের পেজে পেয়ে যাবেন রেগুলার, 30 দিনে 30টা ভিডিও পাবেন পাবেন। এনিওয়েজ গাইস, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।